বাচ্চাদেরকে সিয়াম রাখানোর জন্য বালেগ হয়নি বলেই চেষ্টা করবেন না, এরকম নয়। এখন থেকেই তাদেরকে সিয়ামে উৎসাহ দেন, এখন থেকেই তাদেরকে নামাজে উৎসাহ দেন, বাচ্চাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করেন। এখন থেকে যদি না শিখান 13 বছর 14 বছর বয়সে যে শেয়ার করতে পারবে না। অর্ধেক দিন রোজা রাখান, বাবা তুমি অর্ধেক রোজা রাখো, আব্বা আমাদেরকে অর্ধেক বলে, তোমাদের তো দুইটা, একদিনে দুইটা করে, আমরাও পক পাক গিলে প্রতিদিন দুইটা রোজা রাখি, একবার সকাল থেকে দুপুরে খাই, আবার দুপুর থেকে ইফতারের সময় খাই। কেন আব্বারা করছে? ওই করতে করতে আমরা ক্লাস 4-5 থেকে পুরা রোজা রাখি। আমার জীবনে যখন রোজা শুরু হয়েছিল, আমার মনে আছে চৈত্র মাসে জীবনের প্রথমের দিকে রোজা, আমাদের বাড়িতে আব্বা এই বড় বড় চাদর ভিজাইতেন, ভিজাই খাট ছিল, খাটের উপর দিয়ে ভেজা চাদর নেড়ে দিতেন, ওর নিচে আমরা বসে থাকতাম, এত গরম, এত তাপাদহ ছিল, কিন্তু আমরা সিয়াম পালন করেছি। এখন হুট করে যদি একজনের রোজা রাখতে বলেন, উল্টা তো বাপ মা এখন রোজা রাখতে দেয় না, আব্বা তোমার সামনে পরীক্ষা, শরীরটা খারাপ হয়ে যাবে, থেকো না বাবা না, ও থাকবে আর উনি থাকতে দিবে না, আসে না বাপ মা এরকম হতভাগা। এইগুলো আবার আমাদের কাছে 16 বছর বয়স আছে, হুজুর আমার ছেলে কোনো কথা শোনে না, এসে কান্দে কান্দে আমাদের কাছে দোয়া নেওয়ার জন্য আছে। কেমনে কথা শুনবে? কথা যখন থেকে শোনার লাগবে তখন থেকে তো আপনি শোনার নাই। বাচ্চাদেরকে উৎসাহ দেন, রোজা থাকো, নামাজ পড়ো, তারাবিতে নিয়ে যান, ইফতারে বসান, সেহরিতে উঠান, ছোটর থেকে কালচার করেন, আল্লাহ রাব্বুল আমিন সওয়াব দান করবেন, আমাদের পরিবারগুলোকে সুন্দর করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবার 5-6 প্রশ্নের উত্তর দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করব। রমাদান সংক্রান্ত কমন আমাদের কতকগুলো জিজ্ঞাসা, যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা চাইলে এটা শেয়ার করে দিতে পারেন। ছেলে মেয়েদের রোজা ফরজের বয়স কত? ছেলে মেয়েরা যখন বালেগ হবে তখন থেকে তাদের জন্য সিয়াম ফরজ। মেয়েদের বালেগ মানে মেনস্ট্রুয়েশন মাসিক যখন শুরু হয় তখন সে বালেগ হয়। ছেলেদের কণ্ঠস্বর পরিবর্তন হয়, অথবা দেখা যাচ্ছে যে যেটা আমরা বলি যে স্বপ্নদোষ হয়, বা দেখলে বোঝা যায় ম্যাচুরিটি চলে আসছে, এটা বাপ মা বুঝে ফেলেন, এরকম অবস্থায় তার জন্য সিয়াম ফরজ। তবে রোজার সাথে সালাতের একটা পার্থক্য হচ্ছে, 7 বছর থেকে নির্দেশ, 10 বছর থেকে বালেগ হোক বা না হোক সালাত ফরজ, কিন্তু যখন বালেগ হবে তখন থেকে সিয়াম ফরজ হবে। প্রিয় ভাইয়েরা, রোজা থেকে রক্ত দেওয়া ও নেওয়া যাবে কি? হ্যাঁ, চমৎকার একটা প্রশ্ন। রোজা থেকে রক্ত দেওয়া এবং নেওয়া উভয়টাই জায়েজ। আপনি যদি রক্ত বাধ্য, কেউ হয়তো থ্যালাসেমিয়ার রুগী, তাকে রক্ত নিতেই হয়, সিয়াম পালন অবস্থায় তিনি যদি রক্ত নেন তাহলে তার রোজার ক্ষতি হবে না, অথবা কাউকে যদি রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে, যে এমন ইমার্জেন্সি রুগী তাকে আমার রক্ত দিতে হবে, আপনি যদি রক্ত দান করেন তবুও রোজা ভাঙবে না। রোজা রেখে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার বিধান কি? এটা আমাদের কমন জিজ্ঞাসা, যেহেতু আমরা মেসওয়াক জেনারেশন হতে পারি নাই, আমরা পেস্ট দিয়ে রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করা মাকরুহ, কারাহা, অপছন্দনীয়। কেন? কারণ যে পেস্টের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে পেস্ট বানানো হয়, এটার মধ্যে মিষ্টি, এটার মধ্যে কিছু জিনিসপত্র যেইগুলি দেওয়া হয়, এইগুলো আমাদের গলার মধ্যে দিয়ে স্বাদ হিসাবে চলে যায়, যেটা পানির সাথে পেটেও যেতে পারে, পেটে গেলে তো রোজা ভেঙে যাবে। এই জন্য আপনি এমনি ব্রাশ করতে পারেন, একান্ত বাধ্য, মুখ দিয়ে দুর্গন্ধ সহ্যই করতে পারছেন, তাহলে কম স্বাদের এরকম কিছু দিয়ে ব্রাশ করতে পারেন, এটা জায়েজ, রোজা ভাঙবে না, তবে না করা উত্তম, বরং আপনি মেসওয়াক করবেন। এটা হচ্ছে 1 নম্বর মাসালা। 2 নম্বর, ভুল করে পেট ভরে খাবার খেলে কি রোজা ভাঙবে? না, এটা একটা ইসলামের এবং রোজাদারদের জন্য আল্লাহর দেওয়া নিয়ামত। আপনি ভুলে গেছেন, আপনি খেয়ে এটে একদম পেট ভরায় ফেলছেন, আপনার রোজা কিন্তু ভাঙবে না, আপনার স্মরণে আসছে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও খাইলো, এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তার জন্য, সুবহানাল্লাহ। ভুলে গেছে, ভুলে খেয়ে ফেলছে, ভুলে খেলে সিয়াম ভাঙে না, ভুলেই খেয়ে ফেলছি, হায় হায় বলে এবার মনে করে যেহেতু খাইয়েই ফেলছি, রোজা নাই, এক গ্লাস পানি জানিয়ে শুনে শেষ পর্যন্ত খাইছেন, তখন কি রোজা থাকবে? না থাকবে না, তখন রোজা ভেঙে যাবে। ভুলে খাইলে রোজা ভাঙবে না, কিন্তু ভুল হয়ে গেছে, আপনি মনে করছেন হায় হায় এত বড় গুণা করে ফেললাম, তবে খাইয়ে যেহেতু ফেলছি, মুখে খাবার এটা ছিল, কুলি করে আরেক ঢোক পানি খাইছেন, হবে, রোজা ভেঙে যাবে। কিন্তু আরেকটি প্রশ্ন আসছে, ইনহেলার এবং করোনার টিকা রোজা অবস্থায় নেওয়া যাবে কি না? ইনহেলারের ক্ষেত্রে মাসালা হচ্ছে, ইনহেলার 2 ধরনের হয়, একটাকে বলে সম্ভবত টিকামেট, যে একটা পদ্ধতি আছে যেটা আমরা শ্বাসতন্ত্রের মধ্যে আমাদের জন্য নেওয়া হয়, অ্যাজমাটিক রোগীর জন্য নেওয়া হয়। তবে ওলামায়ে কেরামের মন্তব্য হচ্ছে, ইনহেলারের মধ্যে আমরা যেটা বায়বীয়ভাবে দেখি, সেটা বায়বীয় হলেও তার মধ্যে কতকগুলো ঔষধের ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য কণা আছে, সেই কণা
কানাটা যদি আমাদের পেটের মধ্যে চলে যায় তাহলে আমাদের সিয়াম ভেঙে যাবে, কিন্তু কেউ যদি ইনহেলার নেয় সেটা টেনে নেওয়ার পরে তার লাঞ্চে চলে যাবে আর মুখের যে অংশটুকু থেকে যাবে এটা ঢোক না চেপে থুতু করে যদি ফেলে দেয় তাহলে তার রোজা ভাঙবে না, এই অবস্থায় ইনহেলার নেওয়া যাবে। ওলামা ইকরামের আরেকটা মতামত হচ্ছে যাদের দুই ডোজ নিতে হয় তারা যদি সাহারির পর আর ইফতারের পরে যদি নেন তাহলে সন্দেহ বা মনের মধ্যে অনেক সময় আমাদের ওয়াসওয়াসা তৈরি হয়, সেই হিসাবে ইনহেলার না নিলে তার জন্য ভালো। তবে কারো যদি এরকম শ্বাসকষ্ট হয় তার তিন ঘন্টা পরপর ডোজ দেওয়া থাকে, তিনি যদি মুখ দিয়ে ইনহেলার নেন তাহলে পেটের মধ্যে এটা যায় না, এই হিসাবে তার রোজা ভাঙবে না, তিনি ইনহেলার নিতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে নিঃশ্বাসের মধ্যে গ্রহণ করার পরে মুখের কোন অংশ যেন গলার নিচে না যায়, যে সারটুকু থাকে এটা থুতু করে ফেলে কুলি করে আমরা ফেলে দিব, তাহলে আমাদের জন্য সমস্যা নাই। আর করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে ইঞ্জেকশনের বিধান যেইটা ঠিক একই রকম টিকার বিধান এইটা, কেউ যদি রোজা থেকে ইঞ্জেকশন নেয় সেই ইঞ্জেকশনটা যদি তার জীবন রক্ষাকারী বাধ্যতামূলক এরকম হয়, সে যদি ফুড সাপ্লিমেন্টারি অথবা কঠিন পুষ্টিকর একটা যেটার দ্বারা তার খিদা মিটে যাবে স্টোমাকের খাদ্যের পরিপূরক হবে এরকম ইঞ্জেকশন না হলে ইঞ্জেকশন নেওয়া জায়েজ আছে, এই হিসাবে করোনার টিকার প্রথম ডোজ দ্বিতীয় ডোজ রোজা অবস্থায় আপনি গ্রহণ করতে পারেন, এতে করে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আরেকজন জিজ্ঞাসা করছেন রমাদানকে তিন ভাগে ভাগ করা হয় রহমত মাগফিরাত নাজাত, আসলে কি বিষয়টি এরকম? প্রিয় ভাইরা চমৎকার একটি প্রশ্ন করেছেন, এটা আমাদের একটা হাদিসের ব্যাপারে ভুল ধারণা, সেটা হচ্ছে পুরা রমাদানই রহমত মাগফিরাত এবং নাজাতের, অমুক দশক রহমত তমুক দশক মাগফিরাত এরকম করে হাদিসে বলা নাই, বরং পুরাটাই শাহরুল মুবারক শাহরুল মাগফিরা শাহরুল নাজা শাহরুল রহমা পুরাটাই শাহার, পুরা মাসটা আমরা এই যে দশ দশ করে ভাগ করছি প্রথম দশ দিন কেউ রহমত পাইয়া বেচারি মরে গেছে তো নাজাত পায় নাই তাইলে বিপদে আছে ঠিক না, এই যে আমরা ইসলামকে ভুলভাবে উপস্থাপন করছি এরকম বিষয় নয়। সুতরাং পুরা রমাদানটাই আপনার আমার জন্য রহমত বরকত মাগফিরাতের, এই পুরা রমাদানকে এরকম আলাদা করে হাদিসে সাহাবিরা সালাফরা ভাগ করেন নাই।